হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আশা করি ভালো মতো ক্লাসগুলো দেখছো। আর এটা আসলে দেখছি আমি, আগের তুলনায় অনেকে অনেক ভালো কাজ করছে, আগের তুলনায় আমার স্টুডেন্টরা বেশ পড়াশোনা করছে, ঠিকঠাক মনে হচ্ছে যে নিয়মিত ভিডিওগুলো দেখছে তারা, এবং অনেকেই মেসেঞ্জারে খাতা দেখাচ্ছে, এটা খুবই ভালো, সাড়া শব্দ পাচ্ছি, ভালো লাগছে। কিন্তু সবাইয়ের সাড়া শব্দ পাচ্ছি না, অনেকে সাড়া শব্দ পাচ্ছি না, যাদেরকে আসলে কোনো খোঁজ খবরই পাচ্ছি না, আসলে এটা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আশা করি সবাই ক্লাসগুলো করবে, দেখবে। সব থেকে বড় কথা কি দেখো, আমাদের চলছে জুন, জুলাই মাসে কিন্তু আমাদের বই শেষ হয়ে যাবে। এভাবে পরপর টানা আর 12টা ক্লাস আছে, এই 12টা ক্লাস করলে আমাদের অনেক দূরে চলে যাবো, আমরা প্রায় শেষের দিকে চলে যাব, অনেক দূর পড়াই ফেলছি অলরেডি। 12টা লেকচার আমরা শুনছি, আর 12টা লেকচার দিলেই আমার মনে হয় অনেক দূরে আগায় যাবো, প্রায় শেষের দিকে চলে যাবো। এখন দেখো, যারা নিয়মিত পড়াশুনো করছে তাদের কিন্তু বই শেষ হতে যাচ্ছে বা শেষ হয়ে যাবে, কিন্তু যারা আলসেমি করে আছে তাদের কিন্তু সমস্যা হবে, বই শেষ করতে একবারে সে পারবে না, বিভিন্ন ঝামেলায় পড়বে। তো এখানে দেখো, একটা গল্প দিয়ে শুরু করি। যে মনে করো দুইটা লোক এক জায়গায় বসবাস করে পাশাপাশি, তাদের বাসার সামনে দিয়েই নদী বয়ে গেছে। তো নদী বয়ে গেলে কী করে, একজন লোক নিয়মিত কঠোর পরিশ্রম করে এবং উনি নিয়মিত ওই নদীতে গোসল করে। তো নদীতে গোসল করলে কী হয়, তার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একজন লোক কখনোই গোসল করে না। মনে করো 3 মাস এইভাবে অতিবাহিত হয়ে গেল, একজন নিয়মিত গোসল করে যাচ্ছে, একজন করছে না। তাহলে স্বাস্থ্যগত দিক থেকে দেখবো যে যে লোকটা নিয়মিত কাজ করছে, গোসল করছে, ইনি স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকবে, এটা স্বাভাবিক। আর যে লোকটা করছে না, ঠিকঠাক গোসল করছে না, স্বাস্থ্যগত নিয়ম মানছে না, তার আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। তো এটা কেন বললাম, এটাও আসলে প্র্যাকটিস, যে তুমি যখনই নিয়মিত কাজ করছো, ক্লাস করছো, তোমার হাতের লেখাটা নিয়মিত করছো, এতে তুমি কিন্তু উপকৃত হবা, তোমার হাতের লেখাটা ভালো হচ্ছে, ভালো হবে, স্পিডটা ঠিকঠাক থাকবে, আগের তুলনায় তুমি ভালো করবা। কিন্তু যে দেখা যাচ্ছে অনেক ভালো করছিল, ভালো লেখা আছে, তার লেখা ঠিকঠাক করছে না, আস্তে 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 দেখা যাচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই হাতের লেখার সেই স্পিড আর সে পাচ্ছে না। এই জন্যে নিয়মিত একটা অনুশীলন করার ভিতরে অনেক ভালো একটা ফল লুকিয়ে আছে। তো তোমরা নিয়মিত পড়াশুনো করো, নিয়মিত বেশি বেশি লেখাও, দেখো তোমার এই সময়টাও আসলে এটা যে একটা আশীর্বাদ হিসেবেই তুমি গ্রহণ করো, এটাকে অভিশাপ হিসেবে না গ্রহণ করে, যে এখন সময় পাচ্ছ, এখন বাসায় বসে বসে পড়তে হবে, বই শেষ করতে হবে, বই শেষ হয়ে যাবে, আমি বই দ্রুত শেষ করে দেবো। তোমরা দেখো, আর একটা জিনিস বলি যে কর্ম ফল প্রসব করে, ঠিক আছে, কর্ম ফল প্রসব করবেই, আজ না হোক কাল। সুতরাং তুমি ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাবে, আর খারাপ কর্ম করলে অবশ্যই খারাপ ফল পাবে, এর জন্য তোমার প্রস্তুত থাকলেও হবে না থাকলেও হবে, কারণ কর্ম এক সময় এসে তোমাকে তার ফল দিবেই দিবে। এই জন্য তুমি আস্তে আস্তে চেষ্টা করো, ভালো পারবা। আর স্বাস্থ্য কি একটা চলমান প্রক্রিয়া, স্বাস্থ্য তুমি যদি চিন্তা করো একদিনে ডেভেলপ করে ফেলবো, হবে না, পড়াশোনাও এরকম একদিনে ডেভেলপ করে ফেলবো, হবে না, এটাও একটা চলমান প্রক্রিয়া, আস্তে 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 তুমি ভালো করবা। তাহলে আমরা দেখো, দেখো আমরা গতদিন পড়ছিলাম কিন্তু বৃহদায়তন শিল্প, তারপরে তোমার বৃহদায়তন শিল্পের বা ক্ষুদ্রায়তন শিল্প, এইগুলার শ্রেণীবিন্যাস। আজকে আমরা পড়বো বৃহদায়তন শিল্পের গুরুত্ব। তো বৃহদায়তন শিল্পের গুরুত্বটা কী, বৃহদায়তন শিল্প গুরুত্ব নির্ভর করবে কীভাবে, যে বৃহদায়তন শিল্প আবার কাকে বলে সেই জিনিসটা আমরা নিয়ে এসেছিলাম, বলছিলাম যে তোমার বৃহদায়তন শিল্প আছে 50 কোটি টাকার অধিক, কিংবা তার 50 কোটির কিংবা তার অধিক পরিমাণ সে ভূমি এবং সম্পদের মালিক হয়ে থাকে। এবং এই তোমার যে বৃহদায়তন শিল্পের যে কিছু কিছু সুবিধা আছে, এখানে শ্রমিক অত্যাধিক পরিমাণ থাকে, অনেক বেশি শ্রমিক থাকে, পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায় কিন্তু এখানে,
তার মানে শ্রমিক বেশি থাকে এখানে, আবার তোমার মূলধনও কিন্তু বেশি সংগ্রহ করা যায়, উন্নত উৎপাদনের কৌশল ব্যবহার করা যায়। বৃহৎ উৎপাদন ব্যবস্থা কি অনেক তোমার যে এর আওতাটা ব্যাপক থাকে, এই জন্য দেখাচ্ছে এখানে, যেমন দেখাচ্ছে যে এখানে ভালো বেশি স্টুডেন্ট থাকে সেখানে ভালো স্টুডেন্ট থাকার সম্ভাবনাটাও বেশি হয় এরকম। তো আসলে এখানে আর কী কী অসুবিধা থাকতে পারে তুমি একটু পড়বা, একবার দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। যেমন ক্রয়ের সুবিধা আছে, বিক্রয়ের সুবিধা আছে, আছে তোমার ঝুঁকি হ্রাস করার সম্ভাবনা আছে। মানে বৃহদায়তন শিল্পের কিন্তু বড় বড় ব্যবসা যখনই হয় তখন এখানে একটা লাভ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আসলে এখানে যখনই বেশি শ্রমিক থাকে তখনই এখানে দক্ষ শ্রমিক থাকার সম্ভাবনাটাও বেশি। তারপর সরকারি সাহায্য বিশেষায়িত সরকারি, তারপর তোমার বড় বড় শিল্প প্রতিষ্ঠান কিন্তু সরকারি সাহায্যগুলো পেয়ে থাকে বেশি বেশি। এর অসুবিধা ঠিক ওইভাবেই দিয়ে দাও, যে অসুবিধাগুলো কি ওর অপোজিট পার্টটা তুমি দিয়ে দাও, এভাবে চিন্তা করো, চিন্তা করে একটু চিন্তা করে পড়লেই তোমার এই জিনিসটা সহজ হয়ে যাবে। দেখো যেমনটা বলছিলাম যে এখানে আসলে তোমার বৃহদায়তন শিল্পে ম্যানুফ্যাকচারিং খাতে এবং নন ম্যানুফ্যাকচারিং খাতে যেটা দেওয়া আছে, দেখা এখানে তোমার রয়েছে 50 কোটি টাকার অধিক তৈরি পোশাক এবং ঘন শ্রম ঘন শিল্প ব্যতীত প্রতিষ্ঠান ব্যতীত যেসব প্রতিষ্ঠানে 300 জনের অধিক এবং 300 জনের অধিক শ্রমিক কাজ করে থাকে এবং শ্রমিকের সংখ্যা ঠিক নন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও কিন্তু 30 কোটি টাকার অধিক হয়ে থাকে এবং 120 জন শ্রমিক থাকে। গতদিন বলছিলাম ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং কথা। আর বৃহৎ শিল্পের সুবিধার ভিতরে রয়েছে, দেখো যেটা বলছিলাম যে শ্রমের সুবিধা, শ্রম বিভাগের সুবিধা রয়েছে, পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায় এখান থেকে, আছে উন্নত কলাকৌশলের সুবিধা, আছে তোমার ক্রয়ের সুবিধা, বিক্রয়ের সুবিধা, ঝুঁকি গ্রহণের সুবিধা, প্রসারের সুবিধা আছে, উপজাত দ্রব্যর ব্যবহার, শিল্পের স্থায়ীকরণের সুবিধা, ব্যবস্থাপনার সুবিধা, দক্ষ কর্মচারী কর্মকর্তা শ্রেণীর সুবিধা, তারপরে আছে তোমার বিশেষীকরণের সুবিধা, আছে সরকারি সুবিধা, সরকারি সাহায্য পেয়ে থাকে, গবেষণার সুবিধা পেয়ে থাকে। এইসব বড় বড় শিল্প প্রতিষ্ঠান সবসময় তারা বেশি বেশি লাভবান হয়ে থাকে, তাদের লাভটা যেমন বেশি হয় তারা ঝুঁকিও বেশি থাকে। দেখো অসুবিধার ভিতরে তোমার ছিল বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের অনেক অসুবিধা, সুবিধা থাকা সত্ত্বেও কিছু অসুবিধা এখানে আছে, পরিচালনা অসুবিধা আছে, উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে উপযুক্ত তদারকির অভাব দেখা দেয়, উৎপাদন উপকরণ এর মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব হয় না। দেখো স্বাভাবিকভাবেই তুমি চিন্তা করো তোমার পরিবারে যখন হচ্ছে, যখন ধরলাম তোমরা আছো কয়জন, এখন তোমার পিতামাতা ভাই বোন চারজন যখন থাকবে তখন তোমার পরিবার ম্যানেজমেন্ট করতে, তোমার পরিবার সমন্বয় করতে যে যে পরিমাণ সমস্যা হবে বা যে পরিমাণ আয় লাগবে, যে পরিমাণ ব্যয় হবে, এর থেকে যদি হঠাৎ করে ওখানে 16 জন হয়ে যায় তাহলে কি হবে, একটা ম্যানেজমেন্টের অসুবিধা দেখা দেবে, একটা সমস্যার সম্মুখীন হতে পারো, এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তাই বৃহদায়তন শিল্পের অসুবিধা মানে সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু কিছু অসুবিধা রয়েছে, এইগুলো আমরা কিন্তু লিখতে পারবো, এগুলো লেখা কোনো ব্যাপার না। তারপরে তোমার বৃহদায়তন কী হতে পারে, বৃহদায়তনে বেশি অপচয় হয়, তারপরে এখানে তোমার দ্রব্য সম্পর্কিত উৎপাদন সম্ভাবনা থাকে, রুচিসম্মত উৎপাদন সম্ভব। এখানে তুমি দেখো যে যখন বড় হয়ে যায়, আয়তন বড় হয়ে যায় তখন সেখানে রুচিসম্মত দ্রব্য কিন্তু আর পাওয়া যায় না, রুচিসম্মত দ্রব্যর অভাব দেখা দেয়, একচেটিয়া কারবার সৃষ্টি হয়, এখানে ধন বৈষম্য সৃষ্টি হয়। অর্থাৎ এই প্রতিষ্ঠান প্রসারের ফলে দেশের সমুদয় সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে চলে যায়, এর স্বাভাবিক একটা কথা কিন্তু, যে যখনই খুব বড় বড় শিল্প প্রতিষ্ঠান করে ফেলে মানুষ তখন কী হয়, একটা কেন্দ্রের একটা শ্রেণীর মানুষের হাতে এই সমস্ত টাকাগুলো চলে যায়, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়, ধন বৈষম্য, তার মানে ধন বৈষম্য সৃষ্টি হয়, অধিক উৎপাদন সমস্যা এখানে সৃষ্টি হয়, ঝুঁকিবহুল কারবার সৃষ্টি হয়, অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দেয়। এই সুবিধা এবং অসুবিধা বৃহদায়তনের সুবিধা অসুবিধা পড়লে আমরা বৃহদায়তনের সুবিধা অসুবিধা লিখতে পারবো। বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব, বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব নিশ্চয় আছে, তাই না, বৃহৎ শিল্পের গুরুত্ব পড়বো আমরা। বৃহৎ শিল্প যেমন আমরা পড়লাম যে বৃহৎ শিল্পের সুবিধা অসুবিধা, তো বৃহৎ শিল্পের সুবিধা অসুবিধা পড়লে কিন্তু এর গুরুত্বটাও পড়তে পারবো, বুঝতে পারবো।
গুরুত্বটা কি আসলে, বৃহৎ শিল্পের গুরুত্ব কেন আসছে? বড় শিল্প যখন প্রতিষ্ঠা হবে দেশে, তখন কি হবে তোমার চিন্তা করো, যে তখন তোমার হচ্ছে কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস হবে। তার মানে কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস হবে, আর কৃষি যত যত কম হবে তখন দেখা যাচ্ছে যে কৃষিগুলো টিকে থাকবে ওই কৃষিগুলো কিন্তু উন্নত কৃষি হবে। তারপরে তোমার যখনই উন্নত কৃষি হবে তখন তার মানুষের কি আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তারপরে দেখো আয় বাড়লে কি কর্মসংস্থান বৃদ্ধি হলে কি বেকারত্ব হ্রাস পাবে, এই জিনিসগুলো একটু চিন্তা করলে লেখা যাবে। এবং তোমার হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। তখন প্রাকৃতিক সম্পদ যখন শিল্প হয়, আমি গতদিনও বলছিলাম যে যখন তোমার প্রাথমিক শিল্প গড়ে ওঠে, একটা শিল্প গড়ে ওঠে, তখন সেই শিল্প গড়ে ওঠে কীভাবে, তোমার শিল্পটা গড়ে ওঠে কিন্তু ওই এলাকায় যেই পরিমাণ কাঁচামাল পাওয়া যাবে, কোন ধরনের কাঁচামাল পাওয়া যাবে, তার উপর ভিত্তি করে তোমার শিল্পটা গড়ে ওঠে। যেমন কোনো এলাকায় বলছিলাম যে যদি দুধ পাওয়া যায়, তো বেশি দুধ পাওয়া যায়, তখন ওই এলাকায় একটা নিশ্চয়ই একটা মানুষ থাকবে, কোনো না কোনো জন উদ্যোক্তা থাকবে, তারা তোমার এই দুগ্ধজাত দ্রব্যর একটা শিল্প তৈরি করবে, যেখানে গুঁড়ো দুধ তৈরি করবে, যেখানে দেখবা যে গুটি পোকা রেশম বেশি পাওয়া যায় সেখানে নিশ্চয়ই সেখানে বস্ত্র শিল্পর একটা সৃষ্টি হতে পারে, বস্ত্র শিল্প আবির্ভাব ঘটবে। এবার আমরা বৃহৎ শিল্পের গুরুত্বের ভিতরে আরও কিছু জিনিসগুলো দেখব, যে তোমার দেখো যখন শক্তিশালী প্রতি তোমার শিল্পের গুরুত্বগুলো নিয়ে আসতে হবে, তখন এই গুরুত্বগুলো এখান থেকে আরও নিয়ে আসো। যেমন তুমি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে এখান থেকে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় অর্জনের জন্য বিপুল পরিমাণ অত্যাধুনিক আধুনিক যন্ত্রপাতি বা যেগুলা ব্যবহার করা হচ্ছে। তারপর আসছে দেখো জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধি, জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে দেশের বৃহৎ শিল্প গড়ে ওঠে। তার মানে আমি যেটা বলছিলাম যে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বেকারত্ব বৃদ্ধি হ্রাস পায়, তারপরে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিভিন্ন এরকম কথা বলা যায় না, এই কথাগুলো আমরা আগে পড়ে আসছি। তার মানে এই জিনিসগুলো থেকেই আবার দেখো এদের আসছে যে জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি পেলে তো জাতীয় আয় বাড়বেই, জাতীয় আয় বাড়লে কি বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে এভাবে চিন্তা করলে লেখা যাবে জীবনযাত্রার মান উন্নত হবে, জীবনযাত্রার মান উন্নত হবে, লেনদেন ভারসাম্য প্রতিকূলতা দূর হবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, তোমার স্থিতিশীল অর্থনীতি, তখন আয় ব্যয়ের মধ্যে একটা অসামঞ্জস্য দূর হয়ে যাবে, অর্থ সামাজিক উন্নয়ন হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা যাবে, স্বনির্ভরতা অর্জন করা যাবে। এই জিনিসগুলো একটা পজিটিভ জিনিস লেখা খুব সহজ, ভালো ভালো কথা, ভালো ভালো পজিটিভ পয়েন্ট 15টা পড়লেই তুমি লিখতে পারবা। দেখো রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব পড়বো, রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব পড়তে গেলে তুমি আমরা বলবো রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। এখন রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব দেখো, রপ্তানি করবো কেন তুমি খুব ভালো মতো বুঝতে পারছো, লকডাউনে আসলে তোমার অর্থনীতি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে অর্থনীতি আসলে কী জিনিস, তাই না? কারণ এখানে যখন এক দেশ আরেক দেশের সাথে বাণিজ্য করতে পারছে না, এক দেশ আরেক দেশের সাথে লেনদেন করতে পারছে না, আমদানি রপ্তানি বন্ধ হয়ে আছে, বিভিন্ন সমস্যা জর্জরিত হচ্ছে। সামান্য আমরা দেখলাম যে পেঁয়াজ ভারত থেকে নিয়ে আসতে পারলো না বাংলাদেশ, তাতেই পেঁয়াজের দাম ঊর্ধ্বগত হয়ে গেল। তার মানে তুমি চিন্তা করো, যখন একটা দেশ স্বনির্ভর, পুরোপুরি কোনো দেশই পুরোপুরি স্বনির্ভর নয়, পুরোপুরি স্বনির্ভর যখনই না হবে তখন সে আমদানির উপরে বা রপ্তানির উপরে নির্ভর করবে। তাই এই জন্যে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজন আছে। আমদানি না করলো একটা দেশ, ধরলাম আমদানি করলো না, তাহলে রপ্তানিও যদি না করে তাহলে কিন্তু ওই দেশের কখনোই উন্নয়ন ঘটবে না। তাহলে উন্নয়ন ঘটতে হলে বেশি কিছু বেশি তোমার ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলতো যে আমদানি স্টপ রপ্তানি করো, তারাও কিন্তু ওই সময় বুঝতে পারছিল যে আমরা অন্য দেশ থেকে পণ্য আমার দেশের ভিতরে ঢোকাবো কিন্তু আমার দেশ থেকে বের করবো না। এবং তাদের চিন্তাভাবনা একটু লাগছিল, কারণ আমরা যখনই এক্সপোর্ট করতে পারবো তখনই আমাদের দেশ লাভবান হবে। এক্ষেত্রে আমাদের রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব আছে। তোমার দেখো এখানে রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব কেন বাড়বে, রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব এই জন্যই বাড়বে যে আমার দেশে যেই যেই প্রাথমিক দ্রব্যগুলো পাওয়া যাচ্ছে, আমার দেশে ধরলাম যে আমি আমি একটা স্বাভাবিক কথা যে আমার দেশে তোমার শ্রমের দাম কম,
তাহলে এই শ্রমকে কিন্তু আমরা ব্যবহার করছি, শ্রমকে ব্যবহার করে আমরা গার্মেন্টস গার্মেন্টস পণ্য দ্রব্য উৎপাদন করছি। এতে করে কি হচ্ছে, এতে করে আমরা গার্মেন্টস পণ্যগুলো দিচ্ছি অন্য দেশের, রপ্তানি করছি, এক্সপোর্ট করছি, আর আমদানি করছি আমাদের প্রয়োজনীয় যেসব দ্রব্য। এতে অবশ্যই আমরা লাভবান হচ্ছি। আমরা যদি এক্সপোর্ট না করতাম, আমাদের আমরা ইম্পোর্ট করতে, এইভাবে যদি শুধুমাত্র ইম্পোর্ট দিয়ে কখনো দেশ চলে না। তাহলে এখানে আমাদের কী ঘটছে, ওই আগের পয়েন্টগুলো আমরা মোটামুটি কিছুটা নিয়ে আসতে পারি। এখানে দিতে পারি যে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। কর্মসংস্থান যখনই বৃদ্ধি হয় তখন কী হয়, তখন বেকারত্ব হ্রাস পায়, তখন বেকারত্ব হ্রাস পাচ্ছে। তারপরে কী হয়, এখানে মানুষের মাথাপিছু আয় বাড়ে। মানুষের মাথাপিছু আয় বাড়লে কী হয়, জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নত হলে কী হয়, জীবনযাত্রার মান উন্নত হলে বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়লে কী হয়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এইভাবে বানায় তো দেওয়া যায় সুন্দর মতো। দেখো তো এখানে আমি যে কথাগুলো বললাম, তোমার মিল খুঁজে পাবা। দেখো উৎপাদনের বিশেষীকরণ, এখানে কর্মসংস্থান বৃদ্ধি হয়, দেশের দেশীয় শিল্পের প্রসার ঘটে, দেশি শিল্পের প্রসার ঘটবে, সম্পদের তোমার সর্বোচ্চ ব্যবহার হয়, দক্ষতা বৃদ্ধি হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, কৃষিবান্ধব কৌশল, কৃষি আধুনিকায়ন হয়, মূলধন দ্রব্য আমদানিকরণ, বৈদেশিক মুদ্রা পরিশোধ, মাথাপিছু হয়, জীবনযাত্রার মান উন্নত। এইভাবে পড়লেই তোমার জিনিসটা খুবই সহজভাবে তুমি বুঝতে পারবা। বস্ত্রশিল্প, দেখো আমরা বস্ত্রশিল্প পড়বো। এখন বস্ত্রশিল্পের ব্যাপারটা কী, যে বস্ত্রশিল্প কিন্তু বস্ত্রশিল্প দিয়েই আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। দেখো জীবন ধারণের জন্য খাদ্যের পরেই বস্ত্র, আমরা ওখানে খাদ্যটা পড়ে আসবো, খাদ্য পড়ে পড়ার পরে এই বস্ত্রে আসবো। বস্ত্রটা গুরুত্বপূর্ণ, এই জন্য বস্ত্রটা পড়ছি। বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প বস্ত্র হলো শিল্প হলো বস্ত্র। তার স্বয়ংসম্পূর্ণতা স্বয়ংসম্পূর্ণ নয়, তাও স্বয়ংসম্পূর্ণ নয়। বর্তমান প্রাথমিক বস্ত্র শিল্প তোমার দেশের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগই চাহিদা পূরণ করছে, এবং রপ্তানি নিট ও ওভেন পোশাকের জন্য প্রয়োজনীয় বস্ত্রের যথাক্রমে 80-85% এবং 25-30% পূরণে সক্ষম হচ্ছে। এই শিল্পের বর্তমান প্রায় 50 লক্ষাধিক শ্রমিকের মধ্যে 80% নারী। দেখো এখানে প্রচুর একটা জনসংখ্যা কাজ করছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে আমরা নারীদেরকে কাজে লাগাতে পারছি, যারা কিনা আসলে অলস, শুধু পরিবার দেখাশোনা করতো। পুরুষ শ্রমিক তো যে কোনো কাজই করতে পারে, কিন্তু নারী শ্রমিকরা তো আসলে কাজ করতে পারে না। যেমন গার্মেন্টস শিল্পে আমাদের নারীদেরকে কাজে লাগানো যাচ্ছে বলে আমরা আসলে বেশি লাভবান হচ্ছি। তো নারীরা একটা সিংহভাগ তারা অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখতে পারছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে দেওয়া রয়েছে তোমার সারণীতে দেওয়া রয়েছে কত সাল থেকে কত সাল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ সাল না। তবে দেখার বিষয় যে 1993-94, 2010-11-13-14 সালে সরকারি খাত এবং বেসরকারি খাতের মোট অবদান দেওয়া রয়েছে, এবং কাপড় উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, এটা এমনি দেখে রাখার দরকার আছে। তো বস্ত্রশিল্প আসলে প্রত্যেকটা জিনিসেরই কি একটা তোমার পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিক আছে। এখানেও কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক আছে। বস্ত্রশিল্পের সমস্যাগুলো কী কী, আমরা সমস্যাগুলো পড়বো, এই সমস্যাগুলো জানতে পারলে আমরা আবার সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো বস্ত্রশিল্পের সমস্যাগুলো দেখা যায় যে এখানেও তুমি নিজের মতো লিখতে পারো। তো এখানে তুমি একটু ক্রিয়েটিভ চিন্তাভাবনা খাটাও যে তুমি লিখতে পারবে। আসলে এই বারবারই বলে আসছিলাম এই জিনিসটা সহজ। তো আমি বলছিলাম যে বস্ত্রশিল্পে যে সমস্যা, কী কী সমস্যা আছে তুমি নিশ্চয়ই দেখো, এখানে কী কী সমস্যা আছে তুমি দেখতে পাও না, যেখানে সমস্যা কি, এই এই যে আমাদের দেশে যে শ্রমিক তাদের আসলে কী সমস্যা, এই বস্ত্রশিল্পের কী সমস্যা আছে। যে বস্ত্রশিল্পের তুমি যখন বস্ত্রশিল্পের সমস্যা লিখবা, তখন তুমি ভাববা যে আমি বস্ত্রশিল্পের মালিক। তো মালিক হলে কিন্তু সহজে বোঝা যায় যে আসলে সমস্যাটা কোথায়। তো মালিক হলে তুমি কী নিয়ে আসতে পারো, যে তুমি নিয়ে আসতে পারো যে কাঁচামালের অভাব, কাঁচামাল পাওয়া এখানে কষ্ট আছে। তুমি মনে করতে পারো যে সুতার অভাব আছে এখানে, তারপরে যে এই মানসম্মত ইসের তোমার কাপড় কী বলে, মানসম্মত সুতা আর কি, বা তুলা মানসম্মত না হলে সুতাটা মানসম্মত হয় না। তেমন সুতার অভাব দিলে কিন্তু আবার আরেকটা পয়েন্ট দিলে যে মানসম্মত তুলার অভাব। তারপরে তুমি দিলে যে দাম নির্ধারণের সমস্যা, পরিবহন যোগাযোগের সমস্যা, তারপরে দিতে পারো হচ্ছে উৎপাদন ব্যবস্থার বিদ্যুতের অভাব দিতে পারো। এইভাবে তুমি বানায় লিখতে পারো সহজ সাবলীলভাবে।
দেখো আমরা যেটা বলছিলাম যে এই যেভাবে কাঁচামালের অভাব নিন তুলার, তোমার যে বলছে যে আমদানিকৃত তুলার উভয়ের উপর মান, বাংলাদেশের উৎপাদিত তুলা এবং আমদানিকৃত তুলার মান নিম্নমানের, সুতা কলের অভাব রয়েছে, এখানে দাম নির্ধারণের অভাব রয়েছে, ব্যবস্থাপনার অভাব রয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি মূলধনের অভাব রয়েছে, বিদ্যুতের অভাব রয়েছে, ব্যবস্থাপনার, এই অভাবগুলো আবার এই সমস্যাগুলো সমাধান করব। সমস্যাগুলো সমাধান আমরা কীভাবে করবো? অভাবগুলো আমরা যখন সমস্যাগুলো চিহ্নিত করলাম তখন সমস্যাগুলোর সমাধান করতে আমরা পারবো। তো উৎপাদন বৃদ্ধি করতে হবে, তারপরে তুলা, যে তুলা আমরা উন্নত তুলা আমদানি করব, এই আমদানি মানে তুলাগুলো যেন ভালো হয়। তারপরে দেখো অধিক সংখ্যক সুতা কল বা কাপড়ের কল স্থাপন করা, যে বা যেটা আসছে তোমার অসম প্রতিযোগিতা দূর করা, প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা, যেটা বিদ্যুতের অভাব রয়েছে তাহলে ওখানে প্রাকৃতিক গ্যাস, যেটা ন্যাচারাল গ্যাসের ব্যবস্থা করতে হবে, তারপরে সুদক্ষ কর্মী নিতে হবে। এভাবে তুমি, আমরা যখন দেখলাম যে এই সমস্যা সমাধান, এর এবার আমরা ভবিষ্যৎ সম্ভাবনাটা দেখবো, এর ভবিষ্যৎ সম্ভাবনা কী। বাংলাদেশের আসলে বস্ত্রের অবশ্যই ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, তাই না? এখানে এই জিনিসটা আলোচনা করা হয়েছে, আমরা এখান থেকে এই পর্যন্ত ভবিষ্যৎ সম্ভাবনা পর্যন্ত পড়ে ফেলবো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে দেখা হবে।